আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরও 47 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2211। নির্ধারিত সময়েই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করতে চায় সরকার, রাশিয়ার ঋণ শোধ হবে 20 বছরে। সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ তিনজন আরও 3 দিনের রিমান্ডে। এবং কিশোরগঞ্জে আউশের বাম্পার ফলন, স্বস্তিতে কৃষকরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে আরও 47 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 4174 জনে। সবশেষ গত 24 ঘন্টায় 13741টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে 2211 জন, যেখানে শনাক্তের হার 16.09%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,06,794 জন। স্বাস্থ্যতি দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,378 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,96,836 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 64.16%। মৃতের মধ্যে পুরুষ 32 জন এবং নারী 15 জন। করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আরও অন্তত 12 জন মারা গেছে। এর মধ্যে আছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য আসাবুল হক ঠান্ডু। ঝালকাঠিতে করোনায় মৃত্যু হয়েছে জেলা বিএনপি নেতা রুস্তম আলী চাষির। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে আপেল মাহমুদের রিপোর্ট। করোনার ভয়াল ছোবল বেড়েই চলেছে, মৃত্যু বাড়ছে বিভিন্ন জেলায়। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আসাবুল হক ঠান্ডু। জেলা পরিষদের 8 নম্বর ওয়ার্ডের এ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা থেকে ঢাকায় স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান। ঝালকাঠিতে করোনায় মারা গেছে জেলা বিএনপির সহসভাপতি ও জেলা কৃষক দল সভাপতি রুস্তম আলী চাষি। এ নিয়ে জেলায় করোনায় মোট 16 জন এবং উপসর্গে আরও 40 জনের মৃত্যু হয়েছে। ঝিনাইদহে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কালীগঞ্জ নির্বাচন কমিশন অফিস সহায়ক বাবুলুর রহমান ও মহেশপুরের জাহাঙ্গীর হোসেন। সিভিল সার্জন জানান, এ নিয়ে জেলায় করোনায় মারা গেছে 25 জন। চট্টগ্রামে 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 1 জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 268 জনে। গত 24 ঘন্টায় 878 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 104 জনের শরীরে। যশোরে ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক, পুলিশ সহ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও 55 জন। এদিকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আদমদিঘি উপজেলার 1 জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 150 জনে। নোয়াখালীতে ইনামুল হক নামে একজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা এখন 81। সিভিল সার্জন জানান, জেলায় নতুন করে আরও 52 জন করোনায় আক্রান্ত হয়েছেন। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কামারপুর গ্রামে 58 বছর বয়সী এক পুরুষ করোনায় মারা গেছেন। এ নিয়ে জেলায় 16 জন মারা গেছেন। নারায়ণগঞ্জে 24 ঘন্টায় করোনায় আরও 1 জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মারা গেছেন 134 জন। এদিকে খুলনা ডেডিকেটেড হাসপাতালে 1 জন ও করোনা উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে 1 জনের মৃত্যু হয়েছে। তারা দুজনই খুলনা সদরের বাসিন্দা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নির্ধারিত সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হলে 20 বছরের মধ্যেই ঋণের টাকা শোধ করবে বাংলাদেশ, আর তাই সময়মতো প্রকল্পের কাজ শেষ করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এই প্রকল্পের জন্য বরাদ্দ 1,00,000 কোটি টাকার সিংহভাগই ঋণ দিচ্ছে রাশিয়া। ফজলে রাব্বির রিপোর্ট। পদ্মার পাড়ে দৃশ্যমান হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল অবকাঠামো। করোনা সংকটে যখন দেশের অধিকাংশ উন্নয়ন প্রকল্প থমকে আছে, তখনও কর্মমুখর দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ। এরই মধ্যে ভূত অবকাঠামোর কাজ শেষ হয়েছে 30% বেশি।
এই সিভিল কাজটা আমাদের সর্বশেষ ফোর টায়ার যে কনক্রিটিং হবে আর হবে 38.5 মিটার। আর আর একটু এই যে উপরে যে বারগুলো দেখছেন তার সাথে আর সর্বশেষ লেয়ারের একটি লেয়ার হবে, আমরা আশা করছি অক্টোবরের মধ্যে সেটা শেষ হবে। তাহলে এই রিয়েক্টর ইউনিটের এই যে ইনার কন্টেনমেন্টের যে হাইস্ট যে স্ট্রাকচার দেখছেন সিভিল কনস্ট্রাকশন পার্ট এইখানে ক্লোজ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এই প্রকল্পের ব্যয় নির্ধারিত 1,24,000 কোটি টাকার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায় সরকার। আর তা সম্ভব হলে নির্ধারিত সময়ের অনেক আগেই এ প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার কাছ থেকে নেওয়া 91,000 কোটি টাকা শোধ করা যাবে বলে মনে করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। আমরা যখনই এটার প্রোডাকশনে যেতে পারবো তখনই কিন্তু আমাদের রিটার্নটা আসা শুরু হবে, 28 বছরে তাদের টোটাল টাকাটা আমরা ফেরত দেবো আর কি। তা আমরা তো হিসাব করে দেখেছি হয়তো এইটা এই 20 বছরের দিকে হয়তো আমরা টোটালি ফ্রি হয়ে যেতে পারবো আর কি, টাকাটা দিয়ে দেওয়া যে যে ধরনের কন্ডিশনে ওরা টাকাটা দিচ্ছে। সুতরাং আমাদের ওই কারণেও আমাদের টাইমিংটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আর কি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে হলে স্থিতিশীল হতে হবে জাতীয় গ্রিড, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। আমার তো পেটে কামড় আছে, আমার কথা হলো যে আমি বিক্রি করতে না পারলে তো আমার ধাক্কা খেতে হবে, ওইটাও একটা ব্যাপার আছে। এবং এটা নিয়ে কিন্তু একটা একটা কোয়ার্ডিনেশন কমিটি আছে, একটা ন্যাশনাল বডি, ন্যাশনাল বডি যেখানে প্রাইম মিনিস্টার হলো। প্রকল্পের সর্বাধুনিক পারমাণবিক চুল্লি তৈরির তদারক করছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ভারত ও রাশিয়ার বিশেষজ্ঞরা। ঐতিহাসিক হার্ডিংস ব্রিজের পাশে নির্মাণ হচ্ছে আরও একটি ঐতিহাসিক স্থাপনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা হবে বাংলাদেশের গর্বের ধন, বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষতার প্রতীক। এখান থেকে বাংলাদেশ পাবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ আর 33তম সদস্য হিসেবে প্রবেশ করবে পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলোর ক্লাবে। ফজল রাব্বি, এটিএন বাংলা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার মূল আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে তৃতীয় দফায় আরও 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে তাদের দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে নেওয়া হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিন আবেদন করেন এবং রিমান্ড বাতিলের আবেদন জানান। আদালত তাদের দুটি আবেদনই নামঞ্জুর করেন। গত 24 আগস্ট প্রথম দফায় এই 3 পুলিশ সদস্যের 7 দিনের রিমান্ড শেষ হয়। আদালতের আদেশে দ্বিতীয় দফায় তাদেরকে আরও 4 দিনের রিমান্ডে নেয় র্যাব। আমরা সমর্থন দিয়েছি, আয়ু চেয়েছে, আয়ুর আরো প্রয়োজন ওনাদের ওনাদের তদন্ত স্বার্থে। আজ পর্যন্ত 20 ডেজ র্যাব কাস্টডি ছিল অ্যাকর্ডিং টু পিআরবি অ্যান্ড অ্যাকর্ডিং টু দি সিআরপিসি। আপনার 15 ডেজ ম্যাক্সিমাম শুধু সে একটি পুলিশ কাস্টডি বা রিমান্ডে থাকতে পারে, এর বেশি থাকতে পারে না একটি মামলায়। সো এইটি আজকে 3 দিনের রিমান্ড, ইট হ্যাজ নো ভ্যালু ইন ল। বরিশালে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, বাড়ছে নদীর পানি। জেলার হিজলা পয়েন্টে মেঘনার পানি এখনও বিপদসীমার 98 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে ডুবে 2 শিশুর মৃত্যুসহ ফসল, সড়ক, বাঁধ, মাছের ঘের ও পানির বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে টাঙ্গাইলের বেশ কয়েকটি উপজেলার বন্যা স্থায়ী রূপ নিয়েছে। গত 1.5 মাসেরও বেশি সময় ধরে পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। জেলার বাসাইল উপজেলার প্রায় 90% মানুষ এখনও পানিবন্দী, মানবেতর জীবনযাপন করছে এসব এলাকার নিম্ন আয়ের মানুষ। যমুনা নদীর পানি কমে মানিকগঞ্জের আরিচা পয়েন্টে বিপদসীমার 37 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও দুর্ভোগী নিম্নাঞ্চলের পানিবন্দী হাজারো মানুষ। সাভারে গার্মেন্টস শ্রমিক সহ কয়েক লাখ মানুষের বসবাস ও জনবহুল এলাকা হলেও বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। দুপুরে সাভার উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সাধারণ সভায় তিনি একথা জানান। এ সময় সাভারে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও ফুল চাষীদের আর্থিক প্রণোদনা দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে এবার ভয়াবহ বন্যায় 33 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া চাইনিজ সবজি গ্রাম সহ উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় 28 কোটি টাকার সবজি নষ্ট হয়েছে।
বাংলাদেশের প্রতিটি রপ্তানিযোগ্য পণ্যই যেন আন্তর্জাতিক মানের হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। সাভারে আন্তর্জাতিক মানের প্রাণী সম্পদ উৎপাদন উপকরণ ও প্রাণীজাত খাদ্যের মান নিয়ন্ত্রণ গবেষণাগার উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। দেশের ফায়ার স্টেশনগুলো যে কোনো ধরনের অগ্নিকাণ্ড নেভাতে সক্ষম বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাদ্দাল হোসেন। কক্সবাজারের হিমছড়িতে ভূমিধসে উদ্ধার অভিযানের বিশেষ প্রশিক্ষণ মহড়া শেষে তিনি এসব কথা জানান। ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার অভিযানে সক্ষমতা বাড়াতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিশেষ প্রশিক্ষণ মহড়ার আয়োজন করে। উঁচু ভবনে ওঠার জন্য দেশের প্রতিটি জেলায় টিটিএল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে ফায়ার স্টেশনগুলোর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক। প্রশিক্ষণটার সমাপ্তি হতে যাচ্ছে, সেটা হলো ট্রেনিং অফ দ্য ট্রেনার্স প্রশিক্ষণ, অর্থাৎ তাদেরকে প্রশিক্ষক হিসাবে যোগ্য গড়ে তোলার জন্যই আমরা এই প্রশিক্ষণটা আয়োজন করেছি। বাংলাদেশের 64টা জেলায় যেন কমপক্ষে একটা করে টার্ন টেবিল ল্যাডার দেওয়া যায়। সার্বিকভাবে আমরা একটা পরিকল্পনা প্রণয়ন করেছি এবং রোহিঙ্গা এই যে 32টা ক্যাম্প আছে, 32টা ক্যাম্পের কোথায় কী ধরনের ফায়ার ইকুইপমেন্ট থাকতে হবে, রোহিঙ্গা ক্যাম্পের জন্য ডেডিকেটেড ফায়ার ইকুইপমেন্ট অলরেডি চলে আসছে এবং এটা আমরা পাঠিয়ে দিয়েছি। আমি আশা করি যে এখন পূর্বের চাইতে রোহিঙ্গা ক্যাম্পে ফায়ার নির্বাপনের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। পাবনার আতাইকুলার বনগ্রাম সাহাপাড়ায় বিষাক্ত মদ পানে দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে তারা মারা যান। তারা হলেন বনগ্রাম সাহাপাড়ার নন্দ দুলাল সাহার ছেলে শুভ সাহা ও সুভাষ সাহার ছেলে আকাশ সাহা। বিষয়টি জানাজানি হলে দুপুরে আতাইকুলা থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। আকাশ পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ও শুভ ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্র। সিরাজগঞ্জের বেলকুচি থেকে 8টি দেশীয় তৈরি পাইপ গান সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সকালে বেলকুচি উপজেলার চর নবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গোপাল চন্দ্র সূত্রধর বেলকুচি উপজেলার দৌলতপুর মিস্ত্রিপাড়া গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে। এ ঘটনায় বেলকুচি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এবার আউশ ধানের বাম্পার ফলন হয়েছে কিশোরগঞ্জে। ধান কাটা মাড়াইয়ে তাই দারুণ ব্যস্ত কৃষকরা। করোনাকালে ফসলের এমন ফলনে স্বস্তি ফেলেছে সেখানকার গ্রামে গ্রামে। কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল মালিক চৌধুরীর তথ্য ছবি নিয়ে হাবিবুর রহমান অভির রিপোর্ট। দুবছর আগেও কিশোরগঞ্জের এসব জমিতে কোনো চাষাবাদ হতো না। বোরো চাষের পর কয়েক মাস ফেলে রেখে তারপর চাষ হতো আমন, সে জমিতে এখন জায়গা করে নিয়েছে সোনালী ধান আউশ। স্থানীয় কৃষি কর্মকর্তাদের সরাসরি তদারকিতে এবার বাম্পার ফলন পেয়েছেন কৃষকরা। সেই ধান ঘরে তুলতেই এখন যত ব্যস্ততা তাদের। আউশ ধানের দামও এবার বাজারে ভালো। এই সরকার আমরা দানটা দেওয়ায়, এই আউশ দানটা দেওয়ায় এমন বাম্পার ফলন হয়েছে যে এটা বলার মতো নাই। আমরা খুব উপকার পাইছি। জমি পাড়া আছেন, ওখানে নতুন বীজ দানাইছে, আমরা সামনে করছি, অনেক তিনটা ফসল করছি, মাশাআল্লাহ বালি হয়েছে। আমাদের এই আবাদ দেখে অন্য অন্য এই কৃষকরা আগামী বছরে এই আউশ ধান করার জন্য আগ্রহী হয়েছে। জেলার 13 উপজেলার 11টিতে চাষাবাদ হচ্ছে আউশ। কয়েক বছর আগে সামান্য কিছু জমিতে এই ধানের ফলন হলেও এখন তা ছড়িয়েছে কয়েক হাজার হেক্টর জমি জুড়ে। কৃষকরা বলছেন আড়াই তিন মাসেই ফলন ঘরে ওঠে এই ধান থেকে, অথচ অন্য ধানে সময় লেগে যায় এর দ্বিগুণ। রোগ বলে নিয়ন্ত্রণে তারা ব্যবহার করছেন প্রাকৃতিক পদ্ধতি, তাই আবাদে খরচও কমেছে। বিঘা প্রতি উৎপাদন হয়েছে 15-16 মন ধান। ধানটা চাষ করতাম, কীটনাশক ওষুধ মশুধ দেওয়া হইতো, এই কারণে ধানের অনেক ক্ষতি হইতো। এখন আমাদের দৈনচা গাছ লাগানো হয়েছে, আবার বয়ম টাঙানো হয়েছে, পোকামাকড় বয়মের মধ্যে আটকে মারা যায়। পোকামাকড় দমনে খরচ কমানোর জন্য সেখানে পার্চিং, লাইভ পার্চিং, ফেরোমন ফাঁদ ব্যবহার করে কৃষকদের খরচ কমানো হয়েছে, উৎপাদন ভালো হয়েছে। 24,450 হেক্টর জায়গাতে আবাদ করেছে, যেটা লক্ষ্যমাত্রার চেয়ে 1645 হেক্টর বেশি। আগামী বৎসর এই আউশের এলাকা আরও বৃদ্ধি পাবে এবং ফলন আরও ভালো পাবে এবং নতুন নতুন জাতগুলো চাষাবাদ করা হচ্ছে।
সরকারের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে কিশোরগঞ্জে আরও ব্যাপকভাবে আউশ ধান চাষাবাদ হবে বলে আশাবাদ করেছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 30 আগস্ট থেকে মেহেরপুরে শুরু হচ্ছে মুজিব শতবর্ষে শতঘণ্টা, যেখানে জুনের মধ্যে আলোচনায় থাকবেন বঙ্গবন্ধুর সহচররা। এ সময় তরুণদের কাছে তুলে ধরা হবে বঙ্গবন্ধুর জীবনাদর্শ, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, অর্থনীতি, কৃষি থেকে শুরু করে দেশের বিভিন্ন সেক্টরে বঙ্গবন্ধুর ভূমিকা কী ছিল সেগুলো জুমের মাধ্যমে তুলে ধরবেন বক্তারা। কর্মসূচি সফল করতে দুপুরে অবহিতকরণ সভা করেছে মেহেরপুর জেলা প্রশাসন। জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এতে জুমের মাধ্যমে অংশ নেন। আজ 28 আগস্ট পাকুড়িয়া শহীদ দিবস। 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় এই দিনে নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া গ্রামে ঘটেছিল দেশের ইতিহাসে অন্যতম নির্মম গণহত্যার ঘটনা। পাকিস্তানি হানাদার বাহিনী একসাথে হত্যা করেছিল 128 জন নিরপরাধ বাঙালিকে। সেই স্মৃতি মনে করে এখনও শিউরে ওঠেন এলাকাবাসী, এখনও কেঁদে ওঠেন হারানো স্বজনদের কথা মনে করে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে আরও জানাচ্ছেন ইশরাত লিমা। নওগাঁ শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে মান্দা উপজেলার পাকুড়িয়া গ্রাম। মুক্তিযুদ্ধের সময় এখানে নিরীহ বেসামরিক 128 জন বাঙালিকে একসাথে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। এই গণহত্যার পর পাকুড়িয়া গ্রামটি পরিণত হয়েছিল এতিম ও বিধবাদের গ্রামে। রাজাকার ও আলবাদরদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে গ্রামবাসীদের ধরে নিয়ে আসে পাকুড়িয়া ইউনাইটেড স্কুল মাঠে। এরপর তাদের লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। ঘটনার দিন যে 128 জন শহীদ হন, মাঠের পাশেই তাদেরকে গণকবর দেওয়া হয়। স্বাধীনতার 50 বছর পার হলেও এই গণকবরের কোনো উন্নয়ন হয়নি। শহীদ পরিবার পায়নি কোনো সরকারি সাহায্য সহযোগিতা। পরিবারের অনেকেই জীবিকা নির্বাহ করছেন ভিক্ষাবৃত্তি করে। আজকে 28 আগস্ট আসলেই আমাদের এই এলাকায় করুণ ছায়া পড়ে যায়, কিন্তু সরকারিভাবে আমরা কোনো অনুদান পাই না। এই বদ্ধভূমির যথেষ্ট উন্নয়ন আমরা দেখতে চাই এবং শহীদ পরিবারের এবং যারা এখনও আহত অবস্থায় আমাদের মাঝে জীবিত রয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা এবং জাতীয় স্বীকৃতি আমরা দাবি জানাচ্ছি। শহীদের স্মৃতি ধরে রাখতে পাকুড়িয়া গ্রামে শহীদ স্মৃতিস্তম্ভ সহ এই দিবসটি সরকারিভাবে পালনের দাবি জানিয়েছেন শহীদ পরিবার ও এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুমিল্লায় শিক্ষার্থীদের মেস ও বাসা ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও জাতীয় ঐক্য সংগ্রাম পরিষদ। সকালে নগরীর কান্দিরপাড়া পুবালী চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সংহতি প্রকাশ করে। পরে জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি দেওয়া হয়। রপ্তানিযোগ্য আলু উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে ঠাকুরগাঁওয়ে চুক্তিবদ্ধ চাষিদের প্রশিক্ষণ কর্মশালা ও চাষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে আলু উৎপাদনের আধুনিক কলা কৌশলের ব্যাপারে এ সময় কৃষকদের ধারণা দেওয়া হয়। রংপুর বিভাগের ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার উৎপাদিত আলু দুবাই, সিঙ্গাপুর, নেপাল সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বলেও জানায় স্থানীয় কৃষি বিভাগ। কর্মশালা ও চাষি সমাবেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাহবুবুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। স্বাস্থ্যবিধি মেনে শতাধিক আলু চাষি কর্মশালায় অংশ নেন। নওগাঁর পত্নীতলায় গরিব ও দুস্থদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে সেনাবাহিনী। 10-বীর-11 পদাতিক ডিভিশনের আয়োজনে পত্নীতলা উপজেলার নজিপুর মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে এ স্বাস্থ্যসেবা দেওয়া হয়। বগুড়া সেনানিবাসের 10-বীরের মেজর এম কে হাবিব এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে শতাধিক দুস্থ পুরুষ ও নারীকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। নাটোরে বঙ্গবন্ধুর 45তম স্বাগত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শহরের রাধা বল্লভ জিওর মন্দির প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে পূজা উদযাপন পরিষদ নাটোর পৌর শাখা।
আলোচনায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি সহ পরিষদের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। পরে বঙ্গবন্ধু সহ 15 আগস্ট ও 21 আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম অজিউর রহমান ও জেলা কালচারাল অফিসার হাসানুর রশিদ মাকসুদ। প্রতিযোগিতা শেষে দুটি গ্রুপে বিজয়ী 18 জন প্রতিযোগীর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক ব্যবহার করুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। আল্লাহ হাফেজ।